বিশ্বাস করো ওদের সম্পর্কে কিচ্ছু নেই আর, দিস নাথিং। এই সুযোগ হাতছাড়া করো না আনিশা, বোকামো হবে সেটা। কি তালাটা এইভাবে ভাঙলো কে? সত্যি তো, তার মানে তো ঘরেও নিশ্চয়ই কেউ ঢুকেছিল। আমার ভয়টাই ফলে গেল, দিদিভাই সবটা জেনে গেছে। আমি ছাড়বো না বড়বু, আমার সহ্যের বাঁধ কিন্তু ভেঙে দিয়েছে। আর গিয়ে কি বলবে, আমরা আলাদা ভাবে ঘর সাজিয়েছিলাম, তুমি কেন নষ্ট করে দিলে? বুঝতে পারি না, মানে সিরিয়াসলি শোনো, এখন আমরা যদি কাউকে গিয়ে কিছু বলি, হিতে বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। বর্দি ভাই যে কাউকে কিছু বলে দেয়নি না, এটাই বাঁচোয়া। এখন পার্টিটা আবার কোনোভাবে মিটে যাক। প্রীতম, জয়ের কানে যদি কথাটা যায় কতটা অশান্তি হবে বুঝতে পারছো তুমি? প্রীতম, দেবচানি একদম ঠিক কথা বলছে, এখন কাউকে কিছু বলার দরকার নেই। আমি শুধু ভাবছি মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয়। মেজদি ভাই, বর্দি ভাই তো এরকমই, এটা আবার নতুন কি আছে?